সবার কি অবস্থা তো আজকে আমার মো বাসায় নাই তার জন্য পুরা ঘরের দায়িত্ব হচ্ছে কার আমার তারপর দেখলাম ফ্রিজের মধ্যে এই সুন্দর সুন্দর ছোটো ছোটো বেগুনগুলো আছে বেগুনগুলো কি করব ভাবতে ভাবতে ভাবলাম এগুলো আমি ভর্তা করবো তো তোমরা ভর্তাটা দেখতে থাকো বেগুনগুলো ধুয়ে একদম আমি ফ্রেশ করে নিয়েছি তারপরে বেগুনগুলো হালকা হালকা করে এই যে ছুরি দিয়ে একটু ফুটা করে রসুনের কুয়াগুলো সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে দিব ঠিক এরকমভাবে আর এটাতে আমি তেল ইউজ করলাম না কারণ হচ্ছে তেলটা শুধু শুধু এটা কোনো কাজে দিবে না এটা তেলটা এটা ইয়া করার পরে তেলটা মানে তেলটা কোনো কাজেই দিবে না তোমরা চাইলে তেলটা লাগিয়ে নিতে পারো বেগুনের গায়ে তো এখন চলো দেখা যাক এটাকে আমি কি কিভাবে ভর্তাটা করি তো আমার কিন্তু অনেক কিউট লাগতেছিলো দেখতে এই যে ছোট ছোট চারটা বেগুন ছিল আর দেখো আমার হাত থেকে কিন্তু এটা বারবারই পড়ে যাচ্ছিলো দেন আমি এভাবে চুলায় সুন্দর করে এগুলা পুড়তে দিয়ে দিলাম আর পুড়তে মনে করো বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ মিনিট হবে কারণ একটু ভালো করে পড়ে নিলাম রসুনটাও তো সিদ্ধ হতে হবে তারপরে দুটো চামচ দিয়ে একদম সুন্দর করে একদম কুরকুড়া করে দোনোটা মানে কি চারটা বেগুনকে পুরে একদম দেখো কি সুন্দর করে ললিপের মতো আমি এখন সুন্দর করে বেগুনগুলো সিল্কাগুলো ছুলে নিব আর এই যে দেখতে পাচ্ছ রসুনগুলোও কিন্তু হালকা পোড়া পোড়া আর সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে আমি আরেকটা ভর্তা করব সেটা হচ্ছে আলু ভর্তা ওটা আর তোমাদেরকে আমি দেখাবো না মানে সব কিছু একসাথেই করলাম জাস্ট আলাদা করে নিব পেঁয়াজ মাখাটা দুই দিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম তো ওখান থেকে এত গরম ছিল ঠান্ডা পানি খেতে খেতে আমার গলাটা এত পরিমাণ ব্যথা করতেছে যে কথা বলবো গলায় বারবার বাইজে আসতেছে তাই আর কি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরও তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর এই যে আমি এত সুন্দর করে ভর্তাটা কী পেঁয়াজ শুকনো মরিচ ধনে পাতাটা মারতেছি মানে আমার মনে হচ্ছে ভিডিওটা এখন দেখে আমার হাতটা জ্বলে পুড়ে ঝাড় খাড় হয়ে যাবে আমি কিন্তু কখনো কাঁচামরিচও কাটি না বাট আজকে আমি শুধু তোমাদের জন্য এভাবে হাতটা জ্বালাইতেছি আর পোড়াইতেছি মানে আমার আজকে মনে পাঁচ ছ ঘন্টা এগুলো জ্বলবে তো আর এই পেঁয়াজ মাখাটা আমি অর্ধেক করে নিলাম ওটা হচ্ছে আলু ভর্তার জন্য আর এটা হচ্ছে বেগুন ভর্তার জন্য আর ভর্তা করতে করতে আমি আমার বাবাকে খুব মিস করতেছিলাম কারণ সময় বাসায় উনি ভর্তা করতো আলু ভর্তাটা কারণ আমার অত একটা ভর্তাটা লাল হতো না বাবা করলে ভর্তাটা অনেক সুন্দর লাল হতো আর খেতে অনেক টেস্টি হতো তো আজকে ঠিক ওইভাবে আমি ভর্তাটা করলাম তো কি বলবো আমার বাবা অলওয়েজ আমাদের সাথেই আছে তো মিস করার কোনো কথাই নাই। দেন আমার ভর্তাটা হয়ে গেল তোমরা দশ মিনিটের মধ্যে এই পুরো ভর্তাটা কমপ্লিট করতে পারবা আই হোপ সো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই বানিয়ে খাবা আর আমার পেজটা ফলো দিবে লাইক করবে সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর আমার হাত কিন্তু অনেক জ্বলতেছে আমি বলে দিলাম